জয়পুর থানা এলাকার হরিনগর ছত্রদয়াল গ্রামের গৃহবধূ মঞ্জু বেগম লস্করের রহস্য মৃত্যুর ঘটনা এলো নয়ামোড়। এবার পুলিশের কাছে বয়ান দিলেন হত মঞ্জুর তিন সন্তানই এই ঘটনায় তাদের বাবাকে কার্যত ক্লিন চিট দিলেন। মা রাগের মাথায় বিস্ফোরণ করেছেন বলেই দাবি করছেন মঞ্জুর সন্তানরা। এমনটাই জানাচ্ছে শিলচর থেকে প্রকাশিত বাংলা কাগজ সাময়িক প্রসঙ্গ। হত মঞ্জুর ভাই সফিকুর রহমান বড় ভুইয়ার করা এজাহারের ভিত্তিতে স্বামী আবুল হোসেন লস্করকে গ্রেপ্তার করে রবিবার লক্ষ্মীপুরের আদালতে তোলে জয়পুর পুলিশ। আদালত তাকে পাঠিয়ে দেয় জেল হাজতে। এজাহারে সফিকুর অভিযোগ করেন, জোরপূর্বক মুখে বিষ ঢেলে তার বোনকে হত্যা করেছেন স্বামী আবুল। বাংলা কাগজটি এক প্রতিবেদনে জানায়, আবুল মঞ্জু দম্পতির তিন সন্তান, ক্রমে বছর ১৯ রহিম উদ্দিন লস্কর, বছর ১৮ আমানুল হক লস্কর ও বছর ১৩ আয়েশা বেগম লস্কর। এই তিন সন্তানের দাবি, বৃহস্পতিবার সকালে মা যখন বিস্ফোরণ করেন তখন বাড়িতেই ছিলেন না তাদের বাবা আবুল, তিনি সে সময় হরিনগর বাজারে ছিলেন। তারা দুই ভাই ঘরের বাইরে কাজ করছিলেন এবং বোন স্কুলে ছিল। বিস্ফোরণের পর মায়ের বমি শুরু হলে তারা দুই ভাই দৌড়ে যান ঘরে এবং মায়ের পাশে একটি গ্লাসে ঘোলাটে জল দেখে বুঝতে পারেন। গন্ধ শুকে তারা বুঝতে পারেন গ্লাসে বিষ মিশ্রিত জল রয়েছে। সঙ্গে সঙ্গে বাবাকে খবর দিলে বাবা গিয়ে মাকে হাসপাতালে নিয়ে যান, সঙ্গে গিয়েছিল তার দুই ভাইও। হত মঞ্জুর সন্তানদের বরাত দিয়ে সাময়িক প্রসঙ্গ তাদের প্রতিবেদনে আর উল্লেখ করেছে, মঞ্জুর সঙ্গে কোনোদিনও কোনো ঝগড়াও হয়নি কুড়ি বছরের দাম্পত্যে। মূলত আবুল তার ৭০ বছর বয়সে মাকে সম্প্রতি বাড়িতে এনেছেন, যিনি আগে আবুলের আরেক ভাইয়ের বাড়িতে ছিলেন। বৃদ্ধা শাশুড়ির সেবা যত্ন করতে রাজি ছিলেন না মঞ্জু। এই নিয়ে বুধবার রাতে কথা কাটাকাটি হয় স্বামী স্ত্রীর মধ্যে, তাই রাগের মাথায় বিস্ফোরণ করে নেন তিনি। এমনটাই দাবি হত মঞ্জুর সন্তানদের। পুলিশের কাছেও এমন বয়ান দিয়েছেন তারা, জানায় সাময়িক প্রসঙ্গ। পত্রিকাটি প্রতিবেদনে আরো জানান, মঞ্জুর সন্তানরা জানিয়েছেন তাদের মায়ের ভাই দাবি করে মামলা করেছেন সে সফিকুর রহমান, তাকে তারা চেনেন না, মামা বাড়ির কাউকেই চেনেন না তারা, বাবার বাড়ির সঙ্গে সম্পর্ক ছিল না মঞ্জুর। লক্ষীপুর থেকে শাহাদাত আলী বড় ভুইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে ৫০% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 93-95-16-3088।